হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ধনে পাতার চাটনি। খুবই সুস্বাদু একটা রেসিপি, আর এই শীতকালে ধনে পাতার চাটনি সবাই খুব ভালোবাসি। আর এটা কিন্তু আপনারা গরম গরম ভাতে, আবার সব রকম পকোড়ার সাথে, পেঁয়াজির সাথে, চপের সাথে পরিবেশন করতে পারেন। অনেকটা সুন্দর খেতে লাগে এই চাটনিটা। আর গরম ভাতে তো গরম ভাতের সাথে তো আমার খুবই ভালো লাগে এই ধনে পাতার চাটনি। তো আমি বাড়িতে যেভাবেই বানাই ভাবলাম সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো রেসিপিটি দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে, আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ধনে পাতা চাটনি করার জন্য আমি রসুন কুচি নিয়েছি, লেবু নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি পোস্ত। পোস্ত আমি বেটে নিয়েছি। আর নিয়েছি ধনে পাতা। ধনে পাতাকে আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। আর নিয়েছি সর্ষের তেল। তো আমি রসুনের কোয়াগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো রসুন একটু বেশি দিয়েছি, আর 5-6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। আর আমি একটা লেবু নিয়েছি। তো লেবুটা কিন্তু ধনে পাতার পরিমাণ অনুযায়ী ইউজ করবেন, যতটা ধনে পাতা দেবেন সেই হিসেবে লেবুটা দেবেন, বা নিজেরা কতটা টক পছন্দ করেন সেই হিসেবে। আর আমি পোস্ত নিয়েছি, পোস্তটা বেটে নিয়েছি আগে থেকে, তার কারণ হচ্ছে একসাথে পেস্ট হলে পোস্তটা অনেকটাই মানে শক্ত থেকে যায়। ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল। তো আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি ধনে পাতা সরি লেবুর রসগুলোকে আমি ভালো করে বের করে নেব। তো আমি একটাই লেবু ইউজ করছি, আমি যেহেতু অল্প পাতা দিয়ে মানে চাটনিটা বানাবো সেই জন্য। এটা কিন্তু অনেকটাই সুন্দর হয় খেতে, আর গরম ভাতে তো খুবই ভালো লাগে। এটা মোমোর সাথেও আপনারা পরিবেশন করতে পারেন, খুবই সুস্বাদু হয়। তো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি, আবারও বলছি লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটা আমি বেটে নিয়েছি, তার কারণ একসাথে পেস্ট করলে কিন্তু পোস্তটা দানা দানা থেকে যায়, তাতে কিন্তু বেটার স্বাদ হয় না। আপনারা কিন্তু পোস্তটা আগে বেটে নেবেন। তো ধনে পাতা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, আমি মিক্সিতে করে নিচ্ছি। তো অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে, ঢাকনা খুলে দেখছি, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু অনেকটাই সুস্বাদু খেতে হয়, আর গরম ভাতে তো অনেকটাই মানে টেস্ট লাগে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথেই পরিবেশন করতে হবে, ঠান্ডা ভাতে কিন্তু একদম ভালো লাগবে না। তো আমার এটা রেডি হয়ে গেছে। তো আমি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দেব, তাহলে কি এর স্বাদটা কিন্তু আরো পারফেক্ট হবে, কারণ পোস্ত সাথে কিন্তু সর্ষের তেলটা একদম সবসময় আমরা পারফেক্ট জানি, মানে টেস্টটা বেটার হয়ে যায়। তো এটা আবার রেডি। সো ফ্রেন্ড, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।